রমজান মাসে সারাদিন রোজা রেখেছে, ইফতারের ঠিক এক মিনিট আগে পানি খেয়ে নিয়ে দেবে, কেমন রোজা হলো? বাপ মরে যেতে কাজ হলেন, বাপ মরে যেতে শ্রাদ্ধ করবে হিন্দুদের, হিন্দুদের শ্রাদ্ধ করবে। যে দুই নম্বর বেটা লিখতে বসেছে আর বড় বলছে লিটার তিন তিন ঘি, তিন তিন ঘি, কাজু বাদাম 22 কেজি, 22 কেজি, কিশমিশ 28 কেজি, দেরাদুন চাল 3 মণ লিখেছে। যে শেষকালে ছোটটা গাছ ছুলকে বলছে দাদা আইটেম বেশি হয়ে গেছে না, তার বলছে নুনটা 250 কমিয়ে দেবে না, গোটা চাল সাই থাকলার 15 মিনিটে লেগে পালাবে, নিজে দোয়া নিবে না, লোককে বলছে দোয়া নিয়ে 250 মিনিটে জীবন কি লাভ হবে আল্লাহ জানে, ওর ঘর পৌঁছানোর আগে দোয়া হবে। ঠিক আছে আপনি জানেন আমার দেখা হবে হায়াতে বেঁচে থাকলে তো। হ্যাঁ হ্যাঁ, এতে সব যে কথাটা আপনাদের সামনে বলছিলাম ইখলাস, জি আপনি কি নিয়তে, যে বললাম একটা উদাহরণ দিচ্ছিলাম যে জোয়ার ভাটা, নদীতে জোয়ার ভাটা হয় কি হয় না, 24 পরগনা তো হয়, আপনাদের দেশেও হয়। জোয়ার যখন আসবে, আমি নিজে ক্যানিং নদীতে জালসা করতে গেলাম, তো যখন মাগরিবের সময় পৌঁছালাম তো নদীর বাঁধ থেকে উঁচা বাঁধ থেকে নৌকাতে পা দিলাম, আর গোটা নদী মেশিনে করে ভটভট 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 করে 1.5 ঘন্টা 40 মিনিট আর বেশি হবে, যাই কম বেশি নিয়ে ওই পারে নামালো, বাঁধে একদম বাঁধে আর না এরকম লেগে গেল, নামলাম জালসা করলাম সারা রাত, ঠিক ফজরের আজান হলো তখন ওরা আমাদেরকে স্টেশনে দিতে আসলো, আর এইদিকে যে নৌকায় চাপছি তো নৌকা আর এর রেল স্টেশন পায়ে হেঁটে 3 মিনিট, ধরেন আপনাদের এখানে নৌকাটা শেষ আর ব্রিজে ওখানে রেল স্টেশন, তো ওরা এইটুকু হাঁটিয়ে নৌকায় চাপিয়ে ওইখানে মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছিলো, আবার মোটরসাইকেল উপরে ওই পারে নামিয়ে দিল, গোটা নদীটা নেমে পেরিয়ে হেঁটে চলে এলাম। যাওয়ার সময় দিকে তখন জোয়ার ছিল, আর যখন আমরা আসছি তখন ভাটিতে একটাও পানি নাই, গোটা নদীটা পায়ে কাদা লাগলো না, বালুতে হেঁটে এসে নদীতে টেনে উঠলাম, একে বলে জোয়ার ভাটা। তা এই জোয়ার ভাটা আপনাদের হবে কখন, যখনই পহেলা রমজান আসবে মসজিদে জোয়ার ঢুকে যাবে, ঢুকে কি ঢুকে না, গোসল করে নিল বা জামা কাপড় করে নিয়ে তারাবির লাইনে দেখা যাবে মসজিদে জায়গা হচ্ছে না, লুটাতে কোলাচ্ছে না, টুপিতে কোলাচ্ছে না, জোয়ার উঠেছে, আর যে ঈদের নামাজ হয়ে যাবে তখন মসজিদকে বীর বীর করে দোয়া করবে, মসজিদে রে 1 মাস এসেছিলাম খুব লাফালাফি করেছি, কুদাকুদি করেছি, মাফ করে দিস, আবার যদি পারি তো সামনে রমজানে দেব, এরকম মাল আছে না নাই, জোরে বলেন আছে না নাই। এইরকম মুসল্লিদেরকে দেখে অনেক লোক খুশি হয়ে যায়, মসজিদ ভরে গেছে আহা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি খুশি হই না, কারণ ওগুলো সব চিটিংবাজের মাল, ওরা ঢুকেছে আবার বের হয়ে চলে যাবে, এদের জীবনে রোজা কবুল হবে না, আর এদের গোনা কোনোদিন মাফ হবে না, এর জন্য বিশ্ব নবী বলছে তুমি ধোকার আগে রোজাতে নিয়তটা ঠিক করো, পালাবে কবে, এই পালানোটা করে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তোমার কোনোদিন রোজা কবুল হবে না। তার মানে হচ্ছে শুনলেন, আমি হঠাৎ বাইকটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলাম, যে আমার সালাদেরকে ডেকে বললাম ভাই 5 লাখ টাকা দেন, বলে কেন, বলে ধার দেন, আমি একটা রোড সাইডে জায়গা পেয়েছি 30 লাখ টাকার দাম হয়েছে, আরেকজন 40 আর আরেকজন 32 লাখ বলে দিয়েছে, ওকে যদি রাতে রাতে টাকাটা দিতে পারি তাহলে আমাকে দেবে, নচেত ওকে দিয়ে দেবে বলছে, আমি টাকা জোগাড় রেখেছি মাত্র 5 লাখ
পাচ্ছি না, আজকে রবিবার কি করে ব্যাংকে টাকা তুলবো? তুমি আজকে 5 লাখ টাকা দাও, ওই জায়গাটা তোমার বোনের নামে আর আমার নামে রেজিস্ট্রি হবে, 9টা জায়গা দুইজন আধা আধা করে রেজিস্ট্রি করব। আর কালকে সোমবার দিন ব্যাংক খুলবে, আমি ভোরবেলায় গিয়ে 5 লাখ টাকা তুলে নিয়েছি, 30 লাখ তুলে নিয়েছে, যার যার কাছে পেছি দিয়ে দিব, তোমার 5 লাখ দিয়ে দিব। আমার শালার মনে মনে করছে, তাও যদি 2 কাঠা জমি আমার বোনের হয় টাকা তো সোমবার দিয়ে দিবে বলছে, টাকা নিয়েছে আমার হাতে দিয়ে দিল। ওকে যখন আমি বলছিলাম আজকে খালি টাকাটা দাও কালকে দিয়ে দিব, এটা মুখের কথা, আর আমার অন্তরে ছিল খালি দিয়ে দেখ রে শালা, আর টাকা পাবিনে। আল্লাহ সঙ্গে করা যাবে যারা এরকম করে, রমজান মাসে ঢুকে তারা আল্লাহকে বোকা বানাতে ঢুকে আল্লাহকে বলে এখানে একবার মাফ করে দে, বুড়া গোলা একবার মাফ করে দে, যে তোকে কেমন বোকা বানাচ্ছি দেখ, যে ঈদ হয়ে যাবে আর মসজিদে আসবো না। আমার আল্লাহ আপনাকে চেনে, আপনি কদিন মসজিদে থাকবেন আর কদিন থাকবেন না এটা শালাকে ফাঁকি দেওয়া যাবে, শ্বশুরকে ফাঁকি দেওয়া যাবে, বন্ধুকে ফাঁকি দেওয়া যাবে, ভাইকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তার কারণ আল্লাহ জানে আমার এই মালটা খালি রমজানে ঢুকেছে, তারপরে আর থাকবে না। আপনি যখন মসজিদে আসছেন না, যেছে গাওয়ালা বলছে মুসল্লি এলো গেল, হাদিসা বলছে মুসল্লি এসেছে গেছে, আর ইমাম সাহেব বলছে এটা একটা মুসল্লি এলো গেল, মসজিদ বলছে মুসল্লি এলো গেল, গায়ে মলবিতে বলছে মুসল্লি এলো গেল, হাজি গাজি বলছে মুসল্লি এলো গেল, দুনিয়াওয়ালা বলছে মসজিদে মুসল্লি এলো আর গেল, আর আমার আল্লাহ আসমান থেকে বলছে চিটিং বাজে এলো আর গেল। কারণ আপনি যে পাকা চিটার এটা আল্লাহকে জানতে অসুবিধা নাই। এই ক্লাসটা যার না থাকবে ওই লোকের রোজা কবুল হবে না, যেহেতু নবীজি বলেছেন এহতে সাবা তুমি রোজা রাখবে, এহতে সাবে শুনবে রাখো, এক্লাসের যদি কমি হয় সারা জীবনও তোমার গুণা মাফ হবে না। সাইকেলের টিউব দেখেছেন, সাইকেলের টিউব, টিউবটা বোল, একটা বোল পিন আছে ওইখানে সিরিঞ্জি পাম্পারটা লাগিয়ে দিয়েছে, এরকম মারছে ফাস 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 ঘাম ফাস ফাস, সারা 2 ঘন্টা ধরে করছে, হায় হায়, আর মুন্তি লাঠি এনেছে বলছে কি করছিস রে, ওই পাম্প করছি কখন থেকে বলছে ভাই আমি কেটেছি, বলছি তোকে সরকার খুঁজছিল রে বিজ্ঞানী গবেষণাগারে তোকে, আরে টিউ কেটে দিও পাম করছে, কদিন লাগবে পাম করতে, হাট পাম কবে হবে বোঝে পরশু হবে, এর মাথা কত বলে পরশু হবে, মানে 3 দিনে হবে, 3 দিনে হবে না, 3 ঘন্টাতে হবে না, 3 সপ্তাহে হবে না, 3 মাসে হবে না, 3 বছরে হবে না, 3 জিন্দেগিতে হবে না। যে টিউকে কেটে দিয়ে পান করে ওর মতো পোকা যেমন পৃথিবীতে নাই, আর যে লোকটা নিয়ত করেছে রোজার পরে মসজিদ ঢুকবো না আর গোটা রোজাটা রেখেছে, এর মতো পাগল আর কেউ নাই। ই একদিকে পাম্মাচ্ছে আর একদিকে টিলিক করে রেখেছে, খালি ঈদ হলে আর মসজিদে যাব না, এর মতো পাম্পারলা আর কেউ নাই। এ টিউটা যেদিন পাম হবে ওর গোটাটা সেদিন মাফ হবে, এ টিউটা যেদিন হাট পাম হবে ওর গুণটা সেদিন মাফ হবে। ও চিটিং বাদ মসজিদ থেকে পালাবে, আল্লাহকে বোকা বানাতে গেছে। অতএব বিশ্ব নবী বলছেন মান সামা রমাসানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। ইসরাঈল